নতুন মৌসুম শুরু হওয়ার আগে বেশ কয়েকটি প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচ খেলেছিল পিএসজি। এর মাঝে ছিল একটি প্রতিযোগিতামূলক ম্যাচ, ট্রফি দি চ্যাম্পিয়নের ম্যাচে নান্টেসকে 4-0 গোলে পরাজিত করে নতুন মৌসুমের প্রথম শিরোপা জিতেছে মেসি নেইমাররা। এদিকে এবার শুরু হচ্ছে লিগ ওয়ানের মৌসুম। লিগ ওয়ানের নতুন মৌসুমে আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে নামছে পিএসজি। নতুন মৌসুমের প্রথম ম্যাচে পিএসজির লিগ ওয়ানে প্রতিপক্ষ ক্লেরমন্ট ফোর্ট। ক্লেরমন্ট ফোর্টের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে লিগ ওয়ানের নতুন মৌসুমের যাত্রা শুরু করবে মেসি নেইমাররা। এই ম্যাচকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ে। পিএসজি নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় ক্লেরমন্ট ফোর্টের বিপক্ষে পিএসজির ঘোষিত দল প্রকাশ করেছে। লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচের জন্য পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ের ঘোষিত দলে আছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। আক্রমণ ভাগে সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কেলিয়ান এমবাপ্পের মধ্যে একজনকে বাহিরে রেখেছেন ক্রিস্টফ গালতিয়ের। স্কোয়াডে মেসি নেইমার থাকলেও বাহিরে রাখা হয়েছে কেলিয়ান এমবাপ্পেকে। ক্রিস্টফ গালতিয়ের ঘোষিত দলে নেই কেলিয়ান এমবাপ্পে।